অধ্যাপক ডক্টর আহসান আলম পারভেজ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? যেটি বলছিলেন আর কি, যে এই সংকটকালীন সময়ে আসলে সামনে চ্যালেঞ্জ গুলো কি, বিশেষ করে মুদ্রা বাজারের কথা বলছিলেন, ডলারের বাজার অস্থিরতার কথা, সংকটটাকে আরেকটু স্পষ্ট করে দিতে চাই। জি, সেটা হচ্ছে আমাদের আব্দুল হক ভাই, আব্দুল হক, হ্যাঁ, বিনয়ের জন্য উনি হয়তো একটা ব্যবসার একটা বড় সমস্যার কথা উনি বলেননি, সেটা হচ্ছে এই যে আমরা খুশি হচ্ছি যে আমরা আমাদের ইম্পোর্টটা কমিয়ে রেখেছি, সো এই যে কয়েক বিলিয়ন থেকে আমরা কমিয়েছি, আমি যেটা জিজ্ঞেস করতে চাই, ইম্পোর্ট 31% আমরা কমিয়েছি, এটাতে যারা খুশি হচ্ছেন তারা অর্থনীতির ইও জানে না। সেটা হচ্ছে হক ভাই, যে এই 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 এগুলো কি ইম্পোর্ট হতো? এগুলো গাড়ি ইম্পোর্ট হতো, এগুলো ফ্রুটস ইম্পোর্ট হতো, এগুলো টয়েস ইম্পোর্ট হতো, এগুলো চকলেট ইম্পোর্ট হতো, এগুলো এরকম আরো অনেক জিনিস ইম্পোর্ট হতো। তার মানে আমরা ইম্পোর্টটা কমিয়ে ডলার বাঁচানোর জন্য আমাদের অর্থনীতিকে 31% সংকুচিত করেছি। এটা এই মুহূর্তে এই আপনার কোভিড হয়েছে, আপনার অক্সিজেন বেশি দরকার, আপনাকে অক্সিজেনটা দিচ্ছে, কিন্তু আমার অক্সিজেন যে নিয়ে গেল এবং যদি দীর্ঘদিন ধরে এটাই চলে, তাহলে এই ফল বিক্রেতা, গাড়ি শোরুমের যতগুলো আইটেম আমি বললাম, এই পরিবারগুলো কিভাবে চলবে? তাই আমি দেখতে পাচ্ছি আমরা ইম্পোর্ট কমানোর নামে আমাদের অর্থনীতিকে সংকুচিত করেছি এবং এটা আমাদেরকে রেকটিফাই করতে হবে, ওয়ান। তারপর আমি তো ওটা বলেছি যে ডলার পেরিশেবল গুড না। এখন আপনি ম্যাজিস্ট্রেট দিয়ে, পুলিশ দিয়ে, র‍্যাব দিয়ে কাউরান বাজারে ঝাপ্পা মারলে এটা সাকসেসফুল কিছুটা হতে পারেন, কারণ ও পেঁয়াজ মরিচ তেল নুন নিয়ে বাচ্চারা বাসায় যেতে পারবে না। এখন যেটা হচ্ছে, ডলারের উপরে এইভাবে ঝাপ্পা মারার কারণে ওরা এখন হোম ডেলিভারি দিচ্ছে, ইট জাস্ট এ কল অ্যাওয়ে। তার মানে ডলার তো পেরিশেবল আইটেম না, তো এই মোটা মাথা এই বুদ্ধি কে দিয়েছে? সে ডলারকে কার মার্কেটে আজকে 120 টাকায় পর্যন্ত নিয়ে এসছে এবং এটাকে এই জায়গায় আনতে তারাই সহযোগিতা করেছে ওদেরকে দৌড়ান দিয়ে। তিন, এই যে আমি বললাম যে আমাদের এদের এক ধরনের আইন, আর যারা ঋণখেলাপি, যারা ব্যাংক লুট করেছে, তাদের কাছে ডিবি যাচ্ছে না, তাদের কাছে কেউ কিছু যাচ্ছে না, তাদের কাছে পুরস্কৃত করা হচ্ছে, তাদেরকে আমরা স্টিমুলাস দিচ্ছি, তাদেরকে আমরা নানা রকম আরো বেনিফিট গুলো দিচ্ছি। এখন আসেন তথ্যের কথা। ইব্রাহিম খালেদ সাহেব এই শেয়ার মার্কেটের লুটপাট নিয়ে একটি রিপোর্ট করেছিল, তৎকালীন আমাদের অর্থমন্ত্রী বলেছিলেন এটা আর বেশি প্রকাশ করা যাবে না, কারণ এদের হাত অনেক দূর পর্যন্ত লম্বা। আজকে পর্যন্ত আমরা হাতও দেখিনি, এই মানুষও দেখিনি, সো ইট ইস এ ন্যাশনাল ট্রেজেডি। পেপারে এসছে 2300 জন মানুষ পাচার করা টাকা দেশে এনেছে। আমাদের রাইট টু নো আছে যে এই 2300 মানুষ এরা কারা, এদেরকে লুকিয়ে রাখা হয়েছে। তাহলে যদি পাচার করেছে মানুষকে লুকিয়ে রাখা হয়, চোর ডাকাতের এগেনস্ট রিপোর্ট লুকিয়ে রাখা হয়, তাহলে আপনার এই সংকট থেকে আপনারা বেরোতে পারবেন না। আর সবচেয়ে বড় রেড সিগন্যাল যেটা আমি দিতে চাই, যে এটা সবাই জানেন, আপনার এখানে প্রত্যেকটা মানুষ আজকের আলোচক জানে, আমি সর্বসাধারণের জন্য বলছি, আমাদের এই এক্সপোর্ট হচ্ছে 50 বিলিয়ন এন ইয়ার, আমাদের ইম্পোর্ট হচ্ছে 80 বিলিয়ন, আমাদের 31 বা 30 বিলিয়নের একটা ট্রেড গ্যাপ আছে। এই ট্রেড গ্যাপটা আমরা কিভাবে পূর্ণ করব, এটার ফয়সালা না হওয়া পর্যন্ত এই আর বাকি জিনিসগুলো, সেটা কোভিড বলেন, সেটা ওয়েদার বলেন, সেটা ইন্টারনাল এনভায়রনমেন্ট বলেন, সেটা ওয়ার বলেন, এই জিনিসগুলো আমাদেরকে কাহিল থেকে আরো কাহিল করে নেবে। কারণ আমাদের এখনো যারা এই আইন কানুন করছে, পলিসি করছে, এটা গণবিরোধী মানুষ তারা, এরা কৃষক বিরোধী। যেমন আপনার এই যদি ডিজেলের দাম আপনি বাড়িয়ে দেন 42%, আপনি যদি সারের দাম বাড়িয়ে দেন, তাহলে ট্রান্সপোর্ট কস্ট বেড়ে গেলে, কৃষির কস্ট প্রোডাকশন বেড়ে গেলে তাহলে কৃষি তো ডিস্টার্ব হচ্ছে, যেটা আমাদের এনআই খান সাহেব, আমার বড় ভাই, উনি সুন্দর করেই বলেছেন। তার মানে এই যে করলো, আমি কিন্তু অনেকদিন আগে থেকে চিৎকার করছিলাম, আমি বলছিলাম আমাদের ডিজেলের উপরে আপনারা 10 টাকা বাড়াতে পারেন, 10-12 টাকা বাড়ান, পেট্রোলে 25 টাকা বাড়িয়ে দেন, অকটেন আমাদের মতন, আমাদের বড় বড় গ্রুপদের মালিক মতন অকটেন ইউজ করে, ওখানে 5-15 টাকা করে দেন। কিন্তু কি করলো, একেবারেই যেটা মেইন লাইফ ব্লাড
অফ ইকোনমি ডিজেল সেটার উপর পড়লো। ডিজেলের আঘাতটা আরো কোথায় আসবে, আমরা ইলেকট্রিসিটি দিতে পারতেছি না, তাহলে গার্মেন্টস ওয়ালারা কিন্তু একটা বিরাট ধরনের সময় ডিজেল দিয়ে জেনারেটর দিয়ে ফ্যাক্টরি চালাচ্ছে, তাদের কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাচ্ছে। তাহলে এদেরকে মাথায় গোবর নাকি এটা ইচ্ছাকৃত নাকি এদের জ্ঞানের অভাব? মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে অনুনয় বিনয় করেছি সবসময়, আজ আবার করছি, যে আমরা চাই না বাংলাদেশে দুর্ভিক্ষ হোক, আমরা চাই আপনি একটা সৃজনশীল টিম নেন, যে সৃজনশীল টিম ইকোনমিক টিম আপনাকে হেল্প করবে টু কাম আউট অফ দিস গ্রেট ক্রাইসিস, আমরা এটাকে রিসেশন বলি বা ক্রাইসিস বলি, এটা থেকে বেরিয়ে আসতে হবে। সেটার জন্য দুর্নীতিবাজদেরকে কিছুদিন সরায় রাখতে হবে দূরে, লুটাদারদেরকে কিছুদিন সরায় রাখতে হবে দূরে। আরেকটা জিনিস খুব খারাপ, আমার বন্ধু প্রতিম, আমার বড় ভাই পররাষ্ট্রমন্ত্রী সুইস অ্যাম্বাসেডার সম্বন্ধে বলেছেন যে উনি মিথ্যা কথা বলেছেন। তো আমি যেটা বলতে চাই, ইজ দিস এ ল্যাঙ্গুয়েজ অফ এ ফরেন মিনিস্টার অফ এ কান্ট্রি লাইক বাংলাদেশ? ওখানে উনি বলতে পারতেন যে সুইস অ্যাম্বাসেডারের বক্তব্য বস্তুনিষ্ঠ নয়, তাই আমাদের মন্ত্রীরা এখন যা বলছে, আমাদের আশেপাশের অনেক বড় বড় লোকরা যা বলছে, আমার ছাত্রদেরকে আমি একটা কথাই বলি যে উই আর সারাউন্ডেড বাই কনজিনেটাল করাপ্টস অ্যান্ড কি প্যাথোলজিক্যাল লায়ার্স, সো পুরো দেশ আজকে কনজিনেটাল করাপ্টস অ্যান্ড প্যাথোলজিক্যাল লায়ার্স তারা আক্রান্ত। এটা আমি আজকে ঘোষণা করলাম, আমার উপরে যতই চাপ আসুক আমি মনে করছি দিস ইজ এ ন্যাশনাল ক্রাইসিস। থ্যাংক ইউ। জি, আপনার কাছে আবার আসবো আমি।